একজন মহিলা চিকিৎসক রাতে ডিউটি করাকালীন তাকে ধর্ষণ করে খুন করা হয় এই পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডের জন্য গোটা রাজ্য গোটা দেশ কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছে ধর্ষকের সামাজিক কোন পরিচয় নেই রাজনৈতিক কোন পরিচয় নেই আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না আমি আন্দোলন বাংলাদেশ বুঝি না জামাত বুঝিনা দর্শকের কোনো রাজনৈতিক সামাজিক গুত্রের কোনো পরিচয় পরিচয় নেই দর্শকের একটা দর্শক সমাজের ভাইরাস দর্শক রাষ্ট্রের ভাইরাস দর্শক যখন দর্শন করবে তাকে প্রশাসন ধরবে ধরে সাথে সাথে ফাঁসির কাছে জুড়ে দিবে আমাদের সমাজে ধর্ষণ বেড়েই চলছে স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে যায় বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে যায় ভাইয়ের কাছ থেকে বোনকে নিয়ে যায় দর্শন করে সমাজের ভাইরাস ভাইরাস রাষ্ট্রের ধর্ষক ধর্ষক ধর্ষকের সামাজিক কোনো পরিচয় নেই রাজনৈতিক কোনো পরিচয় নেই আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝিনা জাতীয় পার্টি বুঝি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝিনা জামাত শিবির জাসদ বাসদ বুঝি না দর্শকের কোনো রাজনৈতিক সামাজিক গুত্রের কোনো পরিচয় নেই দর্শকের একটা পরিচয় দর্শক সমাজের ভাইরাস দর্শক রাষ্ট্রের ভাইরাস দর্শক যখন দর্শন করবে তাকে প্রশাসন ধরবে সাথে দর্শকের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই সংসদে আইন চাই দর্শকের বিচার সর্বোচ্চ ফাঁসি চাই পাঁচটা যদি বিচার করে পাঁচটি বিচার যদি কোরআন শূন্যভিত্তিক করে ছয় নাম্বার দর্শক চিন্তা করবে না রে দর্শন করলে ফাঁসির কাছ জুলিয়ে দেয় পরবর্তীতে আর কেউ কি করবে না দর্শন করবে না